খোলায় রামরতন পাড়ার বাসিন্দা সুরজিত রুদ্রপালের আর্তনাদ আপনার চোখে জল এনে দেবে। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কথা বলতে বলতে অঝরে কাঁদল সুরজিৎ। পেশায় মৃৎশিল্পী সে, তার বাবা ক্যান্সার আক্রান্ত, উনি একজন মৃৎশিল্পী। বিশ্বকর্মা মূর্তি বানিয়ে দু পয়সা আয় হয়েছিল, কিন্তু চোরের দল সব নিয়ে গেছে। সুরজিতের অভিযোগ, মানিকের সুশাসনের খেলায় চুরি আর ডাকাতি নাকি তার গ্রামের রোজ হয়। সুরজিতের প্রশ্ন, আমি কিভাবে বাঁচব? পরিশ্রম করে উপার্জন করি আর চোরের দল সব নিয়ে যায়। আমি সুরজিৎ রুদ্রপাল, আমার বাবার নাম সুভাষ রুদ্রপাল, আমি কুলায় রামরতন পাড়ার বাসিন্দা। আমরা বাড়িতে কালকে রাত্রেবেলা সব চুরি করে লয়ে গেছে গা। আমরা মূর্তি বানাইয়া ভাত খাই, এই বিশ্বকর্মা পূজার মূর্তি বানাইছি, বানাই সেটা যত টাকা ঢুকিয়েছে সব আইনে সেটা আমরা লকারের ভিতরে রাখছি। রাখছি পরে সকালবেলা আমার মা জলের ডিউটি করে, সাপ্লাই ডিউটি করে, তো ওই সাপ্লাই ডিউটি গেছে সময় দরজা খুললে গেছে, এর মধ্যে দিয়ে সেটা আয় সেটা কে কে জানি চুরি করে লয়ে গেছে গা। তো চুরি করে লয়ে গেছে গা প্রায় 80,000 টাকা। আমরা বিশ্বকর্মা পূজা মূর্তি বানাইছি, এটা যত টাকা খুশি করছি সব লয়ে গেছে গা। মানে আমার বাড়িতে আমার বাবা ক্যান্সার রোগী, আমার দুইটা বাচ্চা আছে, আমার টুইন বেবি আছে দুইটা, তারা আমরা কেমনে খাওয়াবো, কেমনে কি তা করুম? আমরা সব টাকা পয়সা যায় আসলো চুরি করে লয়ে গেছে গা। থানাতে আমরা ফোন করছি, আশেপাশের মানুষ সবাই জানাইছি, কিন্তু কে নিছে এটা কেউ কইতে পারতেছে না, কেউ দেখছে না, রাস্তা দিয়ে কেউ আইসে গেছে সন্দেহমূলক, কেউ এসে পাইতেছে না। মানে আমরা কি তা করবো, আমরা নিশ্চয় গেছি একদম। আমার মা, আমার বাবা, আমার বাচ্চারা ডেইলি খাওয়ানোর প্যাকেট এনে দিতে লাগে, সারাদিন রাত পরিশ্রম করে সেটা আমরা আমাদের সংসারটা চালাই। যে পরিমাণ পরিশ্রম করছি আমি ঘাড় ব্যথার লেগে আমার ঘাড় পর্যন্ত লাড়াইতে পারি না, এই যে টাকা সব চুরি করে লয়ে গেছে গা। মানে আমরা কি তা করতাম আর কিছু বুঝে পাইতেছি না। আমার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার খাওয়ান খাওয়ান আনার লেগে এইসব পরিমাণ কাজ করি, কিন্তু আমরা আমরা টাকা পয়সা কোনো কিচ্ছু নাই। ভাবছিলাম দুর্গা মূর্তি বানাবো, 80,000 টাকা আছে, ওখান দুর্গা মূর্তি বানাবো পুঁজি হয়েছিল, কোনো কামলা টামলা ছাড়া বাবা বাবার ক্যান্সার লয়ে সেটা আমি কাজ করি আমরা সবাই, কিন্তু ওই সব টাকা লয়ে গেছে। কারণে দুর্গা মূর্তি কেমনে বানাবো, দুর্গা মূর্তি বানানোর মতো পুঁজিও আমাদের কাছে নাই, আমরা কেমনে চলতাম? কালি চুরি হয়ে যায়, কিছুদিন আগেও বাড়ির মধ্যে চুরি হয়েছে, ডাকাত দিয়েছে। আমরা গ্রামের মধ্যে প্রায় সময়ই এমন হয়, অনেকের বাড়িতেই হয়, কিন্তু এইভাবে চুরি হইলে আমরা কি না করুম? আমরা টাকা রুজি করে করে আনি আর ছুটে লয়ে যাগা, আমরা কি না করতাম? ওই দেখ আমার বাবা ক্যান্সার পেয়েছেন, এইরকম চুরি নিয়ে সেরকম কাজ করে, বাবা অসুস্থ, বাড়িতে মা অসুস্থ, দুইটা বাচ্চা আছে, আমরা কেমনে চলুম? সব টাকা চুরি করে লয়ে গেছে গা। বাড়ির মধ্যে তেমন কোনো কিচ্ছু নাই, কিন্তু এই টাকা নিয়ে শুধু আইসে নি তো মার ফোন নিচে গা, বাবার ফোন নিচে গা, টাকা নিয়েও নিচে গা। টাকা নিয়ে থাকলে তো আমরা ফোন কিনে সেটা না একটা কোনো কিচ্ছু করতাম। আমরা সব মূর্তি অর্ডারে আমার বাবার ফোনের মধ্যে, দুর্গা মূর্তি বানানোর টাইম, আমরা কি তা করুম? আমরা কিচ্ছু করার নাই, চোর শুধু চোর 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 সব খালি চুরি করে লয়ে যায় গা। আমরা কি তা করুম? আমরা তো কাজ করি, আমরা তো চুরি করি না, আমরা মাথার গাম পায়ে পালাই সেটা কাজ করি, আমরা চুরি করি না। আমরাও তো পারতাম চুরি করতাম, মানুষের বাড়িতে কাজ না করি, আমরা তো করি না, কিন্তু মানুষ এগুলো কিলিয়ে করে, আমরা একদম অসহায় পালাইয়া দিছে। আপনারা কোন
কিটা করতাম আমরা এখন আমরা কিটা করতাম এই অসহায় অবস্থার মধ্যে, বাড়ির মধ্যে দুইটা বাচ্চা আছে, বাড়ির মধ্যে রুগী আছে, বাচ্চা আছে, তার খাওয়ান ওষুধপত্র, কিটা করতাম? আর করার মতো কোনো কিছু নাই। আর পুলিশও ফোন করছি, পুলিশ কইছে আইতাছি, তারা ব্যস্ত আছে। পুলিশ কমপ্লেন কইরাও কোনো লাভ হয় না। এর আগে আমার বাড়ির থেকে একটা মোটর চুরি হয়েছে, অনেক কষ্ট করে মোটরটা কিনছিলাম জলের অসুবিধার লিগা, ওই মোটরটা চুরি হয়েছে। আমি থানার মধ্যে গেছি, অ্যাপ্লিকেশন লেখাইতাম, কয় এটা হারানো গেছে, চুরি হয়েছে না, কয় এটা চুরির কেস হইতো না, এটা বলে হারানোর কেস। তারাও যে কোনো কেস চুরির লইতে রাজি না। আমরা কিতা করুম? আমরা সাধারণ মানুষ, খাইতে খাওয়া মানুষ, আমরা কিতা করু? আপনারাই কোন, আমরা কিতা করতাম? আর পারি না, আর বাচ্চা থাকার ইচ্ছে হয় না। সৎ পথে চললে সে সৎ পথে চলল, পড়াশোনা করল, কোনো কোনো লাভ নাই আমরা। পড়াশোনা করছি, পড়াশোনা করে বাবার ক্যান্সার হয়েছে, তো অনেক সময় আমি কই বাবার কাজ করি, বাবার কাজের সাথে গিয়ে সেটা যুক্ত হয়েছি। কোনো চাকরি টাকরি তো পাইছি না, এটা তো কইও লাভ নাই, বাবার কাজ করে খাই। কিন্তু এই কাজ করে আই না, সেটা রাত্র দুইটা তিনটা চারটা পর্যন্ত কাজ করি, মূর্তি গানাই। বাজারে যত মানুষ আছে সবাই দেখে আমরা কতটুকু কাজ করি, আমার বাবা ক্যান্সার লইয়া কতটুকু কাজ করে। কিন্তু এইরকম ভাবে চুরি করে সে মানুষের টাকা নিয়ে লইয়া যায়গা, ওরা আমরা কিটা করতাম? আমরা কি চুরি করতাম মানুষের বাড়িতে? আমরা তো চুরি করতাম না, আমরা তো চুরি করানোর মতো বাবা মা শিক্ষা দিতে না যে আমরা চুরি করতাম। আর কিটা কইতাম? আর করার মতো কিচ্ছু নাই। আপনারা তো সবাই সবাই সব জানেন, সবাই সব জানেন, সব দিকে এমন হইতেছে, কিল্লিকে হইতেছে এমন, প্রশাসনের কোনো পাত্তা নাই। বিচক্ষণ মালিকের সুশাসনের একাই দেখার বাকি ছিল সম্ভবত। সরকারি চোরেরা লুটছে রাজকোষ, বেসরকারি চোরেরা মানিক রাজে লুটছে গৃহস্থের সর্বস্ব। পুলাইয়ের এই পরিবারটির পাশে দাঁড়াবে কি সরকার? মানুষের জানমালে রক্ষা না করতে পারা নির্লজ্জ ত্রিপুরা পুলিশকে নিজেদের ঘুষের টাকার একটা অংশ দিয়ে সাহায্য করবে এই অসহায় পরিবারটিকে? উত্তর জানার অপেক্ষায় রাজ্য। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।